পৌণ্ড্র দেশে বৈদিক সনাতন ধর্মের সাথে সাথেই প্রসার লাভ করেছিল নির্গ্রন্থ বৌদ্ধ ও জৈন ধর্ম। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বর্তমান বিহার রাজ্যে আবির্ভাব ঘটে জৈন ধর্মের। পরবর্তীতে এই ধর্মের প্রচারকগণ পার্শ্ববর্তী পৌণ্ড্র দেশেও প্রচার করেন তাদের ধর্মের মূল কথা। এদেশের মানুষও সাদরে গ্রহণ করেন তাদের ধর্মের বাণী। বর্তমানে এ জেলায় জৈন ধর্মের মানুষের সংখ্যা 2011 সালের জনগণনা অনুযায়ী মাত্র 0.02% হলেও একসময় জৈন ধর্মের প্রসারে কোটি বর্ষের ভূমিকা ছিল অগ্রণী। কোটি বর্ষ, যা আজ গঙ্গারামপুর নামে খ্যাত। জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্করের কথা আমরা জানতে পারি, যার মধ্যে শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর জৈন। এর পরবর্তী অধিনায়কদের বলা হয় কেবলি, যার অর্থ পূর্ণ জ্ঞানী। এদের মধ্যে শেষ কেবলি ছিলেন জম্বুস্বামী, যিনি আনুমানিক 463 খ্রিস্টপূর্বাব্দে এই কোটি বর্ষেই দেহত্যাগ করেন। ঐতিহাসিকদের মতে জম্বুস্বামীর সমাধি বর্তমানে গঙ্গারামপুর ব্লকের নিদপুর নামক একটি মফস্বল গ্রামে অবস্থিত। গ্রামটির এক প্রান্তে একটি পুকুরের পাড়ে এই জৈন সমাধি মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী বহন করে। গৃহটি 2টি দরজাযুক্ত এবং ওপরে রয়েছে 2টি গম্বুজ। একসময় এটি 3 দিকে অনুচ্চ প্রাচীর দিয়ে ঘেরা ছিল, যার অবশেষ আজও দেখতে পাওয়া যায়। দরজা দুটির 2 পাশে রয়েছে টেরাকোটার ব্লকের সুন্দর কারুকার্য। প্রতিটি দরজার ওপরের দিকটা অর্ধচন্দ্রাকার এবং তার ওপরে রয়েছে একটি করে বিশালাকার প্রস্ফুটিত পদ্মের নকশা। বর্তমানে স্থাপত্যটিকে আচ্ছাদিত করেছে একটি সুবিশাল বটবৃক্ষ। আজ এই স্থাপত্যটি অবহেলিত হলেও একদা এই সমাধিস্থল পরিণত হয়েছিল জৈন সন্ন্যাসীদের তীর্থক্ষেত্রে। প্রতি বৎসর তারা এই কোটি বর্ষে আসতেন সমাধিস্থল দর্শনে। এখানেই একসময় জন্মগ্রহণ করেছিলেন আচার্য ভদ্রবাহু, যার কাছে জৈন ধর্মে দীক্ষা নেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। তবে এই স্থাপত্যটি কবে এবং কার দ্বারা নির্মিত হয়েছিল সে সম্পর্কিত কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায় না। সে যাই হোক, আজ এই জীর্ণ সমাধি মন্দিরের প্রয়োজন আশু সংস্কার, নয়তো অচিরেই এটি ধুলোয় মিশে যাবে।